আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আমি জীবননেশা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি চতুর্থ শ্রেণী বিষয় বাংলা বইটি তোমাদেরকে পড়াবো। আজকের আলোচ্য বিষয় একটি গল্প তোমাদেরকে আমি পড়াবো। গল্পের নাম বড় রাজা ছোট রাজা। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বড় রাজা ছোট রাজা গল্পটি পড়ে নিব। তোমরা সবাই বের করো তো বড় রাজা ছোট রাজা গল্পটি, বের করেছ? এই গল্পটি আমি তোমাদেরকে রিডিং করে দিব, তোমরা সবাই আমার সঙ্গে পড়াটা ধরবে। গল্পের নাম কি? গল্পের নাম বড় রাজা ছোট রাজা। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজনে একদিন দিক বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক সাজিয়ে, মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে, বড় বড় রাজ্য জয় করতে করতে। তাহলে কয় রাজা? দুই রাজা, বড় রাজা এবং ছোট রাজা। দুজনে কি করলেন? একদিন চারিদিকে নানা জায়গা জয় করার জন্য চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক সাজিয়ে। তাহলে বড় রাজা কি করলেন? বড় বড় হাতি, ঘোড়া, কামান, বন্দুক সাজিয়ে চললেন জয় ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতিদের সঙ্গে, বড় বড় রাজ্য জয় করতে করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাজে। আর ছোট রাজা কি করলেন? সাধারণ মানুষজনের সাজে চললেন, ছোট ছোট কামান, বন্দুক, হাতি, ঘোড়া নিয়ে ছোট একটি পুটুলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা কর্মে কর্মে তা জয় করে ফেললেন। এই মস্ত বড় পৃথিবীটা কি করলেন? বড় রাজা কর্মে কর্মে জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছে। এমন সময় চর এসে কি খবর দিল? যে ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছে। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি। বড় রাজা তখন বললেন যে তাকে গিয়ে বলো যে এই পৃথিবীটা আমি জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্রে যায়। দূত গেল ছোট রাজার কাছে। তখন দূত কী করলেন? ছোট রাজার কাছে গেলেন। কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। ছোট রাজার রাজ্য কী ছিল? অনেক ছোট ছিল যে দূত দেখতেই পেল না। কোথায় রাজা, কোথায় রাজত্ব? সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল, চক্ষুর অগোচর সে রাজত্ব। তখন দূত এসে কী খবর দিল? যে ছোট রাজার রাজ্য এতই ছোট যে চোখেই দেখা যায় না, সেখানে প্রবেশ করাও ভারী কঠিন। বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন, চলো আমি নিজেই যাব। তখন বড় রাজা বলল যে চলো আমি দেখি নিজেই যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি, ঘোড়া, রথ, রথি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। তাহলে বড় রাজা কী করলেন? বড় বড় হাতি, ঘোড়া নিয়ে পৃথিবী কাঁপিয়ে চললেন। কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। সে রাজ্যটা এতই ছোট ছিল যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। তখন মন্ত্রীরা কী করলেন? মন্ত্রণা দিলেন, মানে পরামর্শ দিলেন যে সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো।
সেনাপতি বললেন, এতে করে চোখ চলবে? গোলাগুলি চলার উপায় হবে না। রাজা বললেন, দেখাই যাক না। যুদ্ধ বাঁধল, সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফৌজ গলে পালালো। যখন যুদ্ধ বাঁধল তখন কী করলেন, সেনাপতির পায়ের তলা দিয়ে কী করলো, ছোট রাজার ফৌজ গলে পালালো। তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো, নয়তো আকাশে ঝোপঝাপ বড় রাজার ছাউনির ওপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে। যেসব বড় বড় অস্ত্র কী করে, বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি ফাঁপড়ে পড়ে গেলেন। তাহলে বড় বড় রাজারা কী করলেন, বড় বড় সেনাপতিরা ফাঁপড়ে পড়ে গেলেন, ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। তখন তারা কী করলো, ছোট রাজার সাথে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখেই থাকুন। তখন ছোট রাজা বললেন যে, আপনার মস্ত রাজত্ব নিয়ে আপনি সুখেই থাকুন। ছোট বড়তে সন্ধি হলে কী হয় তা জানেন না কি? তখন ছোট রাজা বললেন যে, ছোট আর বড়তে সন্ধি হলে কী হয় তা জানেন না? বড় রাজা বললেন, তা কি আর জানি নে? সেনাপতি বললেন, এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না? ছোট রাজা বললেন, তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে। তখন ছোট রাজা বললেন যে, এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান আপনারা সকলেই। আরও কি জানতে চান? বড় রাজা রেগে বললেন, ছোটকে টুটি চেপে ধরলে কি করে তাই জানাতে চায়? বলে বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্যসহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। তখন বড় রাজা কী করলেন, নিজের মস্ত মুঠোর রাজ্যসহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙ্গুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালালো। তখন বড় রাজার আঙ্গুলের ফাঁক দিয়ে কী করলো, জলের মতো সবগুলো গলে পালালো। ছোট রাজা তার রাজ সিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। তখন ছোট রাজার কী করলো, রাজ সিংহাসন ও রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। তখন বড় রাজা হাত খুলে কী দেখলেন, মুঠোটা তার খালি। বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির ফুলের মতো একটা কি বেঁধে রয়েছে। বড় আঙ্গুলের তার বুড়ো আঙ্গুলের গোড়ায় কী করলেন, মৌমাছির ফুলের মতো একটা কি বেঁধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙ্গুলটা দেখতে দেখতে ফুলে ঢল হয়ে উঠল। তখন বড় রাজার আঙ্গুলটা কী হলো, দেখতে দেখতে ফুলে ঢোলের মতো হয়ে উঠল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটি পড়ে আমরা কী বুঝলাম, যে বড় ও ছোট রাজা যুদ্ধের কথা বলা হয়েছে। এই গল্পটিতে কী বলা হয়েছে, বড় রাজা ও ছোট রাজা যুদ্ধের কথা বলা হয়েছে। দুই রাজায় চললেন কী করতে, পৃথিবী জয় করতে করতে। বড় রাজা কর্মে কর্মে কী করলেন, তিনি পৃথিবীটা জয় করে ফেললেন, তাই না? সবশেষে জয় করতে এলেন কি, ছোট রাজ্য জয় করতে এলেন ছোট রাজ্য। সে রাজ্য এতই ছোট ছিল যে কি চোখে দেখা যায় না। অনেক চেষ্টা করেও সে রাজ্য জয় করতে পারলেন না বড় রাজা। সে রাজ্য এত ছোট ছিল যে অনেক চেষ্টা করেও বড় রাজা কী করে জয় করতে পারলেন না। ছোট রাজার বুদ্ধির কাছে তাহলে কী করলেন, তার সমস্ত শক্তির পরাজয় ঘটল। তাহলে ছোট রাজার বুদ্ধির কাছে কী করলো, তার সমস্ত শক্তির পরাজয় ঘটল। তাহলে তোমরা গল্পটা কি বুঝতে পেরেছ? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা এই গল্পটি বাসায় আবারও ভালো করে পড়বে,
মনোযোগ দিয়ে পড়বে, তাহলে তোমরা গল্পটি আবারও ভালোভাবে বুঝতে পারবে। দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে যে গল্পটি পড়ালাম, বড় রাজা ছোট রাজা, এই গল্পটি যে শব্দের অর্থগুলো আছে, এবার আমি শব্দের অর্থগুলো তোমাদেরকে পড়াবো। দেখো, দিক বিজয় শব্দের অর্থ চারদিকের নানান জায়গা জয় করা। দিক বিজয় মানে চারিদিকের নানান জায়গা জয় করা। সেনাপতি শব্দের অর্থ সেনা দলের প্রধান। তাহলে সেনাপতি শব্দের অর্থ কি? সেনা দলের প্রধান। রাজত্ব রাজার শাসন যেখানে চালু আছে। তাহলে রাজত্ব শব্দের অর্থ কি? রাজার শাসন যেখানে চালু আছে। জয় ঢাক জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়। জয় ঢাক মানে জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয়। চর গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। তাহলে চর শব্দের অর্থ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। দূত বার্তা বাহক। অগোচর চোখের আড়ালে থাকা। তাহলে অগোচর শব্দের অর্থ হচ্ছে চোখের আড়ালে থাকা। খাপ্পা রাগান্বিত হওয়া। ফৌজ সৈনিক, ফৌজ শব্দের অর্থ সৈনিক। অস্ত্র হাতিয়ার, অস্ত্র শব্দের অর্থ হাতিয়ার। সন্ধি শব্দের অর্থ মিলন। রথরথি বিশেষ ধরনের গাড়ি। রথরথি শব্দের অর্থ বিশেষ ধরনের গাড়ি। ঝোপ ঝাপ পতনের শব্দ। মুঠো মুষ্টি, মুঠো শব্দের অর্থ মুষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই গল্পের শব্দের অর্থগুলো জানলাম। এই শব্দের অর্থগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং আবারও মনোযোগ দিয়ে পড়বে। দেখো আমরা যে গল্পটি পড়লাম, বড় রাজা ছোট রাজা, এই গল্পটি অনুশীলনীতে একটু প্রশ্ন আছে। দেখো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে শিখাবো। এক নম্বরে রয়েছে, দেখো বড় রাজা কীভাবে রাজ্য জয় করতে বের হলেন। বড় রাজা কীভাবে রাজ্য জয় করতে বের হলেন। দুই নম্বর প্রশ্ন, দেখো বড় রাজা ছোট রাজার উপর বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন। তিন নম্বরে আছে,
छोटो राज्य के जय करते पारलें ना। बड़ो राजा क्यों छोटो राज्य के जय करते पारलें ना? देखो एक नम्बरे आसे बड़ो राजा किभावे राज्य जय करते बेर हलेन। आम्रा गल्पेर मध्ये कि पड़ेछि, बड़ो राजा तिनि छिलेन खूब लोभी। तिनि किभावे राज्य जय करते बेर हलेन? तिनि बड़ो बड़ो हाथी घोड़ा बंदूक कामान तिनि एवं जय ढाक पिटिए तिनि कि करलेन? बड़ो बड़ो राज्य जय करते बेर हलेन। ताहले उत्तरटा कि हबे? जे बड़ो राजा किभावे राज्य जय करते बेर हलेन? बड़ो राजा छिलेन लोभी, तिनि बड़ो बड़ो राज्य जय करते बेर हलेन। तिनि बड़ो बड़ो हाथी घोड़ा कामान बंदूक निये तिनि बेर हलेन जय ढाक पिटिए बड़ो बड़ो राज्य जय करते। दुई नम्बरे प्रश्न देखो, बड़ो राजा छोटो राजार ओपर रेगे गेलेन केनो? आम्रा गल्पेर मध्ये कि पड़ेछि, बड़ो राजा छोटो राजार ओपर रेगे गेलेन केनो? बड़ो राजा जखन सबगुलो राज्य जय करते लागलेन तार छोटो राजार काछे गेलेन, छोटो राजा तखन कि बोलेछिलेन? जे बड़ो आर छोटोते सन्धि हय ना, ताई ना? बड़ोते आर छोटोते सन्धि हय ना। এই কথা শুনে বড় রাজা কি করলেন? তখন ছোট রাজার উপর রেগে গেলেন। তিন নম্বর প্রশ্ন দেখো, বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? আমরা গল্পের মধ্যে কি পড়েছি? যে ছোট রাজার রাজ্য এত ছোট ছিল যে চোখে দেখা যেত না সেই রাজ্য, এই জন্য কী করলেন? বড় রাজা সেই ছোট রাজ্য জয় করতে পারলেন না। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নের উত্তর শিখে ফেলেছো, তাই না? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আবারও খাতায় বাসায় বসে খাতায় লিখবে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি দুটি প্রশ্ন বাড়ির কাজ হিসেবে দিয়েছি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাসায় বসে খাতায় করে রাখবে এবং স্কুল খুললে আমাদেরকে দেখাবে। দেখো বাড়ির কাজ, প্রশ্ন এক নাম্বার, বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? তাহলে বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? উত্তরটা তোমরা লিখবা। দুই নম্বর প্রশ্ন দেখো, বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন? এই দুই রাজার মধ্যে, বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ এবং কেন? এই উত্তরটি তোমরা খাতায় সুন্দর করে করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা কোন গল্পটি পড়লাম? বড় রাজা আর ছোট রাজা। তোমরা গল্পটি আশা করি মনোযোগ দিয়ে সবাই শুনেছ, তাই না? তাহলে তোমরা এই গল্পটি আবারও বাসায় বারবার পড়বে। শব্দের অর্থগুলো তোমাদেরকে পড়ে দিয়েছি, এই শব্দের অর্থগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং বাসায় বসে ভালো করে পড়বে। প্রশ্নের উত্তর শিখেছি, ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা আবারও বাসায় বসে পড়বে এবং তোমাদেরকে দুইটি প্রশ্নের প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় করে রাখবে এবং আমাদেরকে দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।